স্টুডেন্টস, ক্লাস টুয়েলভে পলিটিক্যাল সায়েন্সের আন্তর্জাতিক সম্পর্ক তোমাদের যেটা প্রথম চ্যাপ্টার তার থেকে পরপর পড়ে দিচ্ছিলাম। আজকে 4 নম্বরের প্রশ্ন, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো অথবা বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো। এটা তোমাদের ফ্ল্যাট প্রশ্ন আসবে 8 নম্বরে। এর আগে 3টে দিয়েছি, এটা 4 নম্বর। এই 4টে প্রশ্ন তুমি যদি ভালো করে করো তাহলে আন্তর্জাতিক সম্পর্ক থেকে তোমরা যাই প্রশ্ন আসবে লিখতে পারবে। বিশ্বায়নের প্রকৃতি একমাত্রিক ধারণা নয় এবং সেই কারণে এর বিভিন্ন রূপ আছে। এই যে বিশ্বায়ন, বিশ্বায়নের আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে বিশ্বায়ন জিনিসটা কি, সেটা কি বুঝতে পারবে। হ্যাঁ, বিশ্বায়নের এই যে প্রকৃতি এটা কিন্তু একমাত্রিক কোনো ধারণা নয়, এই জন্য এর বিভিন্ন রূপ আছে। মুখ্য রূপগুলো কি? মুখ্য রূপগুলো হলো, এক হচ্ছে অর্থনৈতিক, 2 রাজনৈতিক, 3 হচ্ছে সাংস্কৃতিক। প্রথমে দেখো অর্থনৈতিক বিশ্বায়ন। বিশ্বায়নের মূল ধারণা মূলত অর্থনৈতিক। অর্থনৈতিক বিশ্বায়নের মূল কথা হলো, কোন জাতীয় অর্থনীতি এখন আর কোন বিচ্ছিন্ন দ্বীপের মতো নয়, সব ধরনের অর্থনীতি কম বেশি বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত। এই যে ধনতন্ত্র সমাজতন্ত্র যাই বলো না কেন, এখন কিন্তু আর সমাজতন্ত্র সিদ্ধ নেই, এখন ধনতান্ত্রিক হয়ে গেছে সবকিছু। এখন এই বিশ্ব অর্থনীতি সবকিছু একটা এক ওতপ্রোতভাবে সব জড়িত হয়ে গেছে। সব ধরনের অর্থনীতি একটা এক ধরনের অর্থনীতিতে পরিণত হচ্ছে। এই যে ধনতন্ত্র সমাজতন্ত্র বা মিশ্র অর্থনীতির মধ্যে যে পার্থক্য এক সময় ছিল তা এখন মুছে গেছে, এখন কোনো পার্থক্য নেই। সমাজতান্ত্রিক সেই সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে গেছে, এখন আর সেই সমাজে এখন আমেরিকা যাচ্ছে, তার যে অর্থনীতি সেইটাকেই পরিণত করতে চলেছে বিশ্ব অর্থনীতি। গ্লোবালাইজেশনের মূল কথা হচ্ছে আমেরিকার নীতিকে সবাইকে মেনে নিতে হবে, আমেরিকার অর্থনীতির মধ্যে সবাইকে চলতে হবে, ধনতান্ত্রিক অর্থনীতি সব রাষ্ট্রকে মেনে নিতে হবে, এটাই হচ্ছে মূলত বিশ্বায়ন। জাতীয় অর্থনীতির বিশেষত তার বিশেষত থেকে তার অর্থনীতির বিশ্বায়ন ঘটেছে। এই যে জাতীয় অর্থনীতি, এখন কোন দেশ তার অর্থনীতি শুধু একা চালাতে পারে না, তাকে বিশ্ব বিভিন্ন দেশের সঙ্গে মিলে চলতে হয়। এই যে তার অর্থনীতির এখন বিশ্বায়ন ঘটেছে। বর্তমানে আন্তর্জাতিকভাবে উৎপাদন সংগঠিত হয় লগ্নি পুঁজি বিভিন্ন দেশের মধ্যে অবাধে ও দ্রুততার সঙ্গে প্রবাহিত হচ্ছে। যে বিদেশি পুঁজি, এই যে শেয়ার মার্কেট, এর মাধ্যমে কি বিদেশি পুঁজি তোমার দেশের ব্যবসায়ের মধ্যে ঢুকে যাচ্ছে। প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেক দেশে ইন্টারলিঙ্ক চলেছে। এখন এই যে বিভিন্ন ধরনের চুক্তি, তার মধ্যে যেমন ব্যবসা বাণিজ্যের চুক্তি, গ্যাট চুক্তি, এরকম আর কি। অর্থনৈতিক বিশ্বায়ন তার রসদ ও অনুপ্রাণে পেয়েছে সমাজতন্ত্র ভেঙে যাওয়ার ফলে। এখন তো সমাজতন্ত্র নেই, সমাজতন্ত্র ভেঙে যাওয়ার ফলে এই অর্থনৈতিক বিশ্বায়নটা তার রসদ ও অনুপ্রাণে পেয়েছে, মানে আরো বিস্তারিতভাবে আরো ব্যাপকভাবে বেড়ে চলেছে। যেসব রাষ্ট্র ধনতান্ত্রিক ব্যবস্থার বাইরে ছিল সেগুলো বিশ্ব ধনতান্ত্রিক ব্যবস্থার অন্তর্ভুক্ত হয়েছে বা ক্রমাগত হয়ে চলেছে। যে সব রাষ্ট্রটা ছিল না ধনতন্ত্রের মধ্যে, যারা সমাজতান্ত্রিক ছিল, সেই সমাজতন্ত্র ভেঙে যাওয়ার ফলে রাশিয়া বিশেষ করে সমাজ মানে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন যেটা ভেঙে গেল, তার পরে বিশ্ব অর্থনীতিতে এখন শুধু ধনতান্ত্রিক ব্যবস্থা চলছে, সমাজতান্ত্রিক ব্যবস্থা পুরোপুরি শেষ হয়ে গেছে। কার্ল মার্ক্স ও এঙ্গেলস তাদের সাম্যবাদ ইস্তেহারে আন্তর্জাতিকভাবে ধনতন্ত্র বিকাশের পূর্বানুমান করেছিলেন। সেটি থেকে অর্থনৈতিক বিশ্বায়নের ধারণাটি নতুন নয়। কার্ল মার্ক্স এঙ্গেলস তাদের সাম্যবাদী যে ইস্তেহার তাতে পূর্বে আগে থেকে বলেছিল যে আজ কি হতে চলেছে আর কি। ভারতবর্ষ তথা অন্যান্য দেশগুলি তাদের পুরনো মিশ্র অর্থনৈতিক ধারণা ত্যাগ করে উদারীকরণের পথ গ্রহণ করায় অর্থ ও পণ্য আদান প্রদান সহজতর হয়েছে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাধা নিষেধগুলির অবসান সৃষ্টি হয়েছে। ভারত বা অন্যান্য দেশগুলো কি ছিল, তাদের অর্থনীতি ছিল মিশ্র অর্থনীতি, মানে কিছুটা সমাজতান্ত্রিক ধাঁচ, মানে এখানে রাষ্ট্রের কিছুটা নিয়ন্ত্রণ ছিল, বিশেষ করে ব্যাংক বিমা এসব ক্ষেত্রে রাষ্ট্রের একটা ব্যাপক নিয়ন্ত্রণ ছিল। এখন আস্তে আস্তে সেখানে এরাও উন্মুক্ত করে দিচ্ছে, ব্যাংক বিমা এসব সংস্থাতেও বিদেশি লগ্নি পুঁজি করতে পারছে। তাহলে আস্তে আস্তে এগুলো কি হচ্ছে, বিদেশি অর্থ এবং পণ্য আদান সরবরাহের একটা ব্যবস্থা সহজ হয়েছে এবং এইটাকে বলা হচ্ছে উদারীকরণ। এই উদারীকরণের পরে ব্যবসা বাণিজ্যের যেসব বাধা আগে ছিল, যে না আমাদের দেশে এই করতে হলে এই ব্যবসায়ের ক্ষেত্রে বিদেশি পুঁজি এত পার্সেন্টের বেশি করতে পারবে না, যেমন বিশেষ করে 49-এর নিচে থাকতে হতো আর কি, এখন আর সেই বাধা নিষেধ আর কিছু নেই। এখন ব্যাংক বিমা যা কিছু হোক না কেন সমস্ত কিছুতে বিদেশি পুঁজি অবাধ, মানে সেই মিশ্র অর্থনীতি নেই। কিছু কোন সমাজতান্ত্রিক ধারণা বা ধরনের ধারণা যে মিশ্র দুটো মিশানো সেটা নেই, এখন পুরোপুরি আর ভারতও উদারীকরণের পথ নিয়েছে। এরপরে জনকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থায় ভেঙে গিয়ে হস্তক্ষেপবিহীন রাষ্ট্রের পুনরাবর্তন করেছে। অর্থনৈতিক বিশ্বায়নের আরেকটি দিক হলো বহুজাতিক সংস্থাগুলির ক্ষমতার ক্ষেত্রে ক্রমাগত সম্প্রসারণ। এই যে বহুজাতিক সংস্থাগুলি, এদের ক্ষমতা ক্রমাগত বেড়েই চলেছে। কোন জাতীয় রাষ্ট্রে এখন আর স্বাধীনভাবে অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে পারে না, বিশ্বকেন্দ্রিক বাজার ব্যবস্থার উপর ভিত্তি করে তাদের সিদ্ধান্ত নিতে হয়, কারণ নিজের থেকে সিদ্ধান্ত নিতে পারে, বাজারের উপরে তাদের সিদ্ধান্ত নিতে বাধ্য করতে হচ্ছে। এটাই মূলত অর্থনৈতিক বিশ্বায়ন। আর রাজনৈতিক বিশ্বায়ন কাকে বলে? নানা ধরনের আন্তর্জাতিক সংগঠনের ক্রমবর্ধমান গুরুত্বের সঙ্গে সঙ্গে রাজনৈতিক বিশ্বায়নও লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক বিশ্বায়নের ফলে এমন
কতগুলি আন্তর্জাতিক সংগঠন গড়ে উঠেছে যেগুলো জাতীয় সীমা অতিক্রম করে আন্তর্জাতিক এলাকাতেও প্রবেশ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিতের পরে এগুলি গড়ে উঠেছিল। এগুলি আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্বায়নের পথে কোনো না কোনো ভাবে তাদের অবদান রেখেছে। এদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো সম্মিলিত জাতিপুঞ্জ। এই যে সম্মিলিত জাতিপুঞ্জ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে মানুষ বুঝলো যে আর এরকম একটা যুদ্ধ ছিল না, তাহলে সম্মিলিত জাতিপুঞ্জ করে ওঠা হলো। কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ কি করছে? সেই আমেরিকার অঙ্গুলিনায় চলছে ন্যাটো। এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কারণ কি ন্যাটোর এই যে উপস্থিতি, আস্তে আস্তে ন্যাটো যেভাবে রাশিয়াকে ঘিরে ফেলছে, ন্যাটো দেশগুলি ন্যাটোতে সদস্য হওয়ার জন্য যারা লেগেছে উঠে পড়েছে আমরা ন্যাটো সদস্য হবো, আস্তে আস্তে এটা কি হচ্ছে, এটাকে রাশিয়াকে এটা তো সোভিয়েত ইউনিয়ন ভেঙেছে, আরো কন্ট্রাসা করার চেষ্টা চলছে ন্যাটোর মাধ্যমে। ইইসি এবং তাদের উত্তরসূরি ইসি, ইউ, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, WTO প্রভৃতি, এগুলো সব হচ্ছে কি, এগুলো হচ্ছে বিশ্বায়নের একটা প্রভাব। এগুলো সবই বিশ্বায়নের ফলে, এগুলোর ফলে বিশ্বায়নের উৎপত্তি বলতে পারো, বা এগুলোই ফলে বিশ্বায়নের জন্য এরাই দায়ী, এরাই গড়ে উঠেছে এবং গড়ে তুলেছে বিশ্বায়নকে। সরকারি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সংস্থাগুলি এমন ধরনের ব্যবস্থা করতে পারতো যাতে রাষ্ট্রগুলি তাদের সার্বভৌমতা ত্যাগ না করেও সমষ্টিগতভাবে এককভাবে এই ব্যবস্থাপনা অনুসরণ করতে পারত। কিন্তু বর্তমানে আন্তর্জাতিক সংস্থাগুলি, যেগুলো সরকারি বা বেসরকারি দুটোই আর কি, জাতীয় সংস্থা তথা রাষ্ট্রের উপর নানা দিক থেকে প্রভাব বিস্তার করে নিজেদের ইচ্ছে চাপিয়ে দিতে পারে। বহুজাতিক সংস্থাগুলি অনেক দেশের অর্থনৈতিক নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে রাজনীতিকেও প্রভাবিত করছে। শুধু যে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে তা নয়, তাদের রাজনীতিদেরও তাদের নিয়ন্ত্রণ চালু করে দিয়েছে। দেশীয় রাজনীতিকদের ও সরকারি কর্মকর্তাদের নীতি নির্ধারণকে নিয়ন্ত্রণ করছে। দেশীয় রাজনৈতিক যারা রাজনীতিক আর বা সরকারি যে কর্ম নিয়ন্ত্রণ কর্মকর্তা যারা নীতি নির্ধারণ করে দেশ কীভাবে চলবে কীভাবে, এই বহুজাতিক সংস্থাগুলি তাদের উপর প্রভাব বিস্তার করছে। সোভিয়েত ইউনিয়ন এবং অন্যান্য সমাজতান্ত্রিক দেশ ভেঙে যাওয়ার পরে বিশ্ব রাজনীতি এক মেরুবাদে রূপান্তরিত হচ্ছে। এখন তো সোভিয়েত ইউনিয়ন বার পর্যন্ত নেই, তাহলে এক মেরু হয়ে গেছে। তৃতীয় বিশ্ব যে জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তুলেছিল তার সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। এই যে যখন ঠান্ডা লড়াই চলতো রাশিয়া সোভিয়েত ইউনিয়নের সাথে আমেরিকাতে, এই যে ঠান্ডা লড়াইয়ের ফলে ভারতবর্ষ থেকে শুরু করে এই যে যারা তৃতীয় বিশ্বের দেশগুলি, এরা বলছিল আমরা এই লড়াইয়ের মধ্যে কোনো ধরনের মধ্যে আমেরিকা পন্থীও না, রুশপন্থী বা রাশিয়ার পন্থী না, আমরা একটা এককভাবে থাকবো। এইটাই ছিল তাদের জোট নিরপেক্ষ আন্দোলন। আমরা এই দুটো জোটের কোনো জোটে যাচ্ছি না, আমরা নিজেরা একটা আলাদা জোট তৈরি করছি, যেটা বলা হচ্ছিল জোট নিরপেক্ষ আন্দোলন, যেটা প্রধান ভূমিকা নিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। ঠিক আছে, এই জোট নিরপেক্ষ আন্দোলন কিন্তু এখন আর সেই তার প্রাসঙ্গিকতা রাখছে না, এখন অনেকটা প্রাসঙ্গিকতা নষ্ট হয়ে গেছে। আমেরিকা নিজের আধিপত্য বিস্তারের সুযোগ পাচ্ছে। এখন আমেরিকার রাজনৈতিক মডেলকে বিশ্ব মডেলে রূপান্তরিত করার চেষ্টা চলছে। আমেরিকার যে রাজনৈতিক মডেল চলে এখন সেটা বিশ্ব রাজনৈতিক মডেলে পরিণত হচ্ছে। আমেরিকা যে গণতন্ত্র চলে সেই গণতন্ত্রকে বিশ্ব গণতন্ত্রের মডেল হিসেবে তৈরি করার একটা প্রচার চালাচ্ছে এই বিশ্বায়ন। এই বিশ্বায়ন প্রচার করে চলছে যে আমেরিকার মডেলই সর্বশ্রেষ্ঠ আর কি, এবং আমেরিকান মডেলকে মেনে নিতে বাধ্য করা হচ্ছে আর কি। তিনি হচ্ছে সাংস্কৃতিক বিশ্বায়ন, সংবাদপত্র, নানা ধরনের শিল্পকর্ম, সাহিত্য পৃথিবীর কোন অংশে উৎপন্ন বা সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব বাজারে চলে আসে এবং তার পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ছে। এই যে এখন নেট ইন্টারনেটের যুগে কোন একটা জায়গায় সংবাদ, একটা কিছু ঘটনা ঘটলে সারা বিশ্বের লোক জেনে যাচ্ছে, পৃথিবীর সর্বত্র জায়গায় ছড়িয়ে পড়ছে আর কি। ফলে জাতি, অঞ্চল বা ব্যক্তিগত রুচির বৈশিষ্ট্যময়তা হারিয়ে একই ধরনের সাংস্কৃতিক পৃথিবীর সৃষ্টি হচ্ছে, যে সব জায়গার আর আলাদা সংস্কৃতি থাকছে না, সব একই ধরনের সংস্কৃতি তৈরি হয়ে যাচ্ছে আর কি। আন্তর্জাতিক কোম্পানি বা বিশ্বায়নকৃত পণ্য বাজার বিকাশের সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক বিশ্বায়নও সম্ভব হচ্ছে। তথ্য বিপ্লবের মাধ্যমে স্যাটেলাইট যোগাযোগ, ইন্টারনেট ব্যবস্থা ও বিশ্বব্যাপী গণমাধ্যম সংস্থা সাংস্কৃতিক বিশ্বায়নকে ত্বরান্বিত করছে। এই যে সাংস্কৃতিক বিশ্বায়নকে আরো বাড়িয়ে তুলছে তারা স্যাটেলাইট যোগাযোগ, হ্যাঁ, ইন্টারনেট যোগাযোগ, এই যে বিশ্ব মাধ্যমে গণবাস্তব সংস্থা, একটা জায়গায় একটা ঘটনা ঘটলে সারা বাড়ি জেনে যাচ্ছে, যে এইভাবে আরো ত্বরান্বিত করছে আর কি, এগুলোকে সেই আগুনে ঘি দেওয়ার কাজ করছে এরা। শিল্প সাহিত্যের অন্যান্য প্রকারভেদ তাদের বৈচিত্র্যময়তা ও স্বাধীনতা হারিয়ে ফেলছে। সাংস্কৃতিক বিশ্বায়ন সর্বব্যাপী ও সর্বগ্রাসী হয়ে উঠছে। যদিও কোনো কোনো গোষ্ঠী সাংস্কৃতিক বিশ্বায়নের প্রতিবাদে অসম্ভবভাবে হলেও শিল্প সাহিত্য রচনা করে চলেছে, তথ্যচিত্র তৈরি করছে, কিন্তু সেটা খুবই নগণ্য আর কি। রাজনৈতিক বিশ্বায়ন অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিশ্বায়ন থেকে কিছুটা পিছিয়ে পড়ছে, এ বিষয়ে সন্দেহ নেই। এখনও বিশ্ব রাষ্ট্র গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, আন্তর্জাতিক সরকার বলে কিছু নেই, পণ্যের বিশ্বায়ন হল রাজনীতির ক্ষেত্রে সেভাবে বিশ্বায়ন এখনো হয়নি। সম্মিলিত জাতিপুঞ্জ এখনো জাতীয় রাষ্ট্রগুলিকে তার সিদ্ধান্ত মানতে বাধ্য করতে পারে না। এখনো সম্মিলিত জাতিপুঞ্জ কিন্তু সব রাষ্ট্রকে কিন্তু তাদের সিদ্ধান্ত সেটা
মানে সিদ্ধান্ত মেনে নিতে এখনো বাধ্য করতে পারছে না। তবে অধুনা সমৃদ্ধ জাতিপুঞ্জ আমেরিকার দখলে চলে যাওয়ার ফলে সেটি সম্ভব হচ্ছে। এখন যেহেতু সমৃদ্ধ জাতিপুঞ্জ আসলে কি আমেরিকা যা বলে সেটাই করে আর কি, এরকম আমেরিকার দখলে চলে গেছে। আন্তর্জাতিক সংস্থাগুলি, বেসরকারি প্রতিষ্ঠানগুলি এবং আন্তর্জাতিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলির কার্যকলাপের উপর প্রতিষ্ঠিত বিশ্ব পৌর সমাজ গ্লোবাল সিভিল সোসাইটি অতি গুরুত্বপূর্ণ বাস্তবতা হিসেবে চিহ্নিত হচ্ছে। এটা মোটামুটি একটু ব্যাখ্যা করে লিখবে, তাহলে দেখবে ভালো হবে। আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।